প্রথম পত্রীর গোচরের ভিত্তিত আরক্ষী বিবাহ বাহারর পরাই দরাক থানালে লই যায়। আরক্ষী থানালে নিয়া দরাজনের নাম কৃপা সিন্ধু বরকটকি বলে জানিয়ে পড়া গেছে। অভিযোগ অনুসরি 2017 সনতেই ধেমাজির এগারী যুবতীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল কৃপা সিন্ধু। কিন্তু বিবাহর দিন ধরে দুইরে মাজত মতানৈক্য সৃষ্টি হয়। কৃপা সিন্ধুয়ে অত্যাচারের অভিযোগ করে প্রথমা পত্নী মাকর ঘরলে গুছি যায়। প্রথমা পত্নীয়ে বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছিল, কিন্তু গোচরটো মীমাংসা নোহা পর্যন্ত দ্বিতীয় বিবাহ বহাতো আইন বিরোধী। আর এনেদরে এবার দক্ষিণ কামরূপর মির্জাত আন এক বিবাহ বিতর্ক। বিবাহর অভ্যর্থনা চলি থাকার মাজতেই দরাকমাল আরক্ষীর থানাত দরাজনের বিরুদ্ধে দ্বিতীয় বিবাহ বহার অভিযোগ উত্থাপন হয়েছে। প্রথম পত্নীর গোচরের ভিত্তিত আরক্ষীয়ে বিবাহ বাহারের দরাক থানালে লই যায়। আরক্ষীয়ে থানালে নিয়া দরাজনের নাম হয়েছে কৃপা সিন্ধু বরকটকি। অভিযোগ অনুসরি 2017 সনতেই ধেমাজির এগারী যুবতীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল কৃপা সিন্ধু। কিন্তু বিবাহর দিন ধরে দুইরে মাজত মতানৈক্য সৃষ্টি হয়। কৃপা সিন্ধুয়ে অত্যাচারের অভিযোগ করে প্রথমা পত্নী মাকর ঘরলে গুছি যায়। প্রথমা পত্নীয়ে বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছিল, কিন্তু গোচরটো মীমাংসা নোহা পর্যন্ত দ্বিতীয় বিবাহ বহাতো আইন বিরোধী। কথাটো হৈছে এনেধৰণৰ, তেওঁলোকে নিজে কেছটো ডিলে কৰি গৈ আছে। ইনফেক্ট তেওঁলোকে তেওঁলোকৰ এডভকেটৰ থ্ৰুৰে মোলৈ খবৰ পঠাই পেলাই মিউচুৱেল কৰিবলৈ চেষ্টা কৰিছে, ঠিক আছে। সেইখিনি পিছত তেওঁলোকে পইচা দাবী কৰিলে মই দাবী তথ্য মই সহকাৰে আপোনাক প্ৰদান কৰি দিব পাৰিম। মই পইচা পঠাই দিয়াৰ পিছত তেওঁ অলৰেডি কেছটো আকৌ তেওঁ ৰিপিট কৰিছে। কিমান দিছে আপুনি পইচা? 3 লাখ টকা দিয়া হৈছে, অলৰেডি দিলে। কোৰ্টত আচলতে আপোনালোকৰ সম্পূৰ্ণ ডিভৰ্চৰ প্ৰক্ৰিয়া হোৱা নাই? নাই, তাহাঁতৰ ফালৰ পৰা দিলে হৈছে, এইটো মোৰ ফালৰ পৰা নহয়। মই কেতিয়াবা তেওঁলোকে মানে মোলৈ কোনো নোটিছ পঠোৱা নাই, কোনো ধৰণৰ মোলৈ খবৰ নাই। মই ইনফেক্ট বাৰে বাৰে চেষ্টা কৰিছোঁ, তেওঁলোকৰ মানুহৰ লগতে মই কথা পাতিছোঁ, তেওঁলোকে বাৰে বাৰে মোক মিছগাইড কৰি গৈছে। আচলতে এই যে আপোনাৰ যে বিচ্ছেদ হ'ল বিয়াৰ কেইমাহমান পিছতে আপোনাৰ ভাল পাই বিয়া পাতিছিলে, কিহৰ কাৰণে আচলতে বিচ্ছেদ? এইটো তেখেতসকলৰ কিছুমান চক্মক আৰু এতিয়া ব্যক্তিগতভাৱে আমাৰ কাৰো অন্য ক'বলৈ বা বেয়া কথা ক'বলৈ নাপাওঁ, মনোমালিন্য আছিলে। তেখেতৰ যিটো তেখেতে বিচাৰিছিলে তেওঁ অকণমান বেছি কিবা এটা বিচাৰিব চেষ্টা কৰিছিলে, ত' সেইবিলাক বস্তুৰ কাৰণে মই এতিয়া ক'বলৈ নাযাওঁ। গতিকে যিহেতু নিমিলিল কথাবিলাক, তো সেইটো কাৰণে তাই নিজে আঁতৰি থকা সিদ্ধান্ত লৈ তাই নিজে নিজে ডিভৰ্চ ফাইল কৰিছে মোৰ ফালৰ পৰা, তাইৰ ফালৰ পৰা কৰিছে। হয়, ফাইনেলত আছিলে আৰু অলৰেডি ষ্টেটমেণ্টটো কেতিয়াৰ পৰা আছিলে মই কেতিয়াৰ পৰা এপ্ৰ'চ কৰিছিলোঁ যাব কাৰণে, তেখেতসকলে ফাইনেলি কনফাৰ্ম কৰিলে যে এইটো পইচা দিলে তেওঁলোকে বস্তুটো ৰিলিজ কৰি দিব। আপুনি দ্বিতীয় বিবাহ পতাৰ কথাটো গম পায়? হয়, কৈছে আগতে নহয় নহয়, মানে মই যেতিয়া অলৰেডি আল্টিমেটলি এইটো কেছৰ পৰা মই যেতিয়া তেওঁলোকে যে মোক বস্তু ৰিফিউজ কৰি দিলে যে পইচাটো পিছত তেওঁলোকে ছেটেলমেণ্ট আহি যাব, গতিকে মই নিজৰ কাৰণে মাক বাঢ়ি গুচি গ'লোঁ। কাৰণ ডেফিনেটলি মোক এটা মানে মই নিজৰ লাইফত আগবাঢ়ি যাব লাগিব। 3 লাখ টকাটো পালে তেওঁলোকে? হয়, পাইছে, পাইছে। ষ্টেটমেণ্ট এখন দিব দিছোঁ মই, তথ্য কিবা এটা লোৱা বুলি অভিযোগ এটা আহিছিল তেখেতসকলে। এতিয়া মই যেনেকৈ তথ্য দিছোঁ তেনেকৈ তেওঁলোকে তথ্য দিয়ক।